চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যে। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে শুরু করে দেবালয়ে প্রতিনিয়তই হাত সাফাই করে চলেছে চোর চক্র। শুধু এখানে শেষ নয়, হাসপাতালগুলিতেও হানা দিয়ে চিকিৎসাধীন রোগীর বিভিন্ন সামগ্রী নিরাপদে হাতিয়ে নিয়ে গা ঢাকা দিচ্ছে চোরের দল। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে এখন হাসপাতালে চিকিৎসাধীন রোগীও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার মধ্যরাতে এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে হাঁপানিয়া হাসপাতালে। এদিন মাঝরাতে লোডশেডিং এর সুযোগকে কাজে লাগিয়ে চোর চক্র হাসপাতালে চিকিৎসাধীন বিশালগড়ের যুবক সমীর দেবর্মার শয্যা থেকে হাতিয়ে নেয় মোবাইল ফোন সহ নগদ অর্থ। মঙ্গলবার সকালে বিষয়টি প্রকাশিত হতেই অন্যান্য রোগীও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অভিযোগ, প্রতিনিয়তই এই হাসপাতালে ঘটছে চুরির ঘটনা। দীর্ঘদিন ধরেই হাসপাতালে সক্রিয় রয়েছে চোর চক্র। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের জানা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তারা নীরব বলে অভিযোগ। এতে করে স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। তারা মৃত কাকা, আমরা ঘুম আসলো না, শরীর ভালো আছে দেখে আমি তিনটা আরেকটা অব্দি মোবাইল দেখা আমি দেখছি দেখি দেখে ভোর সকালবেলা ঘুম লাগছে, মোবাইলে বাড়ি চেপেছে দেখে ঘুমাইছি। আরেকটা মোবাইল আছে আমি বড় বাড়িটা, কোনদিন তো কারেন্ট গেছে না, তো কাউকে খালি কারেন্ট নাই অন্ধকার আর কি। আজগুলো আসলো 7 দিন ধরে কারেন্ট আছে, কারেন্ট কাউকে কারেন্ট নাই, আমার চোর হয়েছে কাউকে খালি। মোবাইলে কি টাকা ছিল? মোবাইল মোবাইল দুনো মোবাইলে 5,000 10,000 টাকা কালকে আনাইছিল মোবাইল, টাকা নাই কইছে ঘরতে কালকে টাকা আনাইছি। আচ্ছা, আপনার নাম কি? সমিত বর্মা। আপনি কোন জায়গায় বাড়ি? বিশালগড়। আপনি কি অসুবিধায় ভর্তি হয়েছিলেন এখানে? পেট ব্যথা হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।